বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব, ভিডিওটা একদমই একটা সিম্পল ভিডিও, আপনারা একবার দেখলেই আপনাদের মনে রাখা সম্ভব হবে। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটা দেখে একায় আপনি আপনার মোবাইলকে কীভাবে DSLR করতে পারবেন, DSLR বোর্ডের মতো ভিডিও অথবা পিকচার করতে পারবেন। তো কীভাবে করতে পারবেন আমরা সেদিকে চলে যাই, লেটস গো। আমার স্ক্রিনে থাকা একটা অ্যাপস, এই অ্যাপসটিতে ঢুকলাম। ঢোকার পরে দেখেন অ্যাপসটি চলে আসছে, 3DL, এটা দেখতে পাচ্ছেন। যে ডান পাশে আছে হচ্ছে শর্ট, টেকে শর্ট, এটা থেকে আপনি ভিডিও অথবা পিকচার করতে পারবেন। আমি আর বাম পাশে থাকা ওপেন গ্যালারিতে ঢুকলাম। যে ভিডিওটা আমার করা ছিল, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার বেসিকের পাশে থাকা এটা বেসিক যে ইয়েতে আছে, বেসিক যে আপনার ভিডিওটা আছে, তো এখন পাশে থাকা লোড এতে ঢুকলাম। ঢোকার পর আপনার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর নিচে দেখেন বিভিন্ন কালারের কতগুলো আপনার প্যাকেজ রয়েছে। প্যাকেজে ঢুকবেন, আপনি অরিজিনালটার পাশেরটাই ঢুকবেন, এডিটরস পেক এটাই ঢুকবেন। ঢোকার পরে কিছু সময় লোড নিবে। কিছু সময় লোড নেওয়ার পর দেখেন এই যে ফিচারগুলো আসছে, ফিচারগুলোর মধ্যে একদম প্রথমটা ছিল ব্যাক, তারপরেরটাই আপনি ঢুকবেন দ্বিতীয়তে। ঢোকার পরে কিছু সময় লোড নিবে। লোড নেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন আমি এই ইন্টারফেসটা দিলে আপনার কিছুটা DSLR মোডের মতো আসে, কিন্তু আপনার ফার্স্টে ব্যাক আছে। তার পরেরটা দিলে আপনি যদি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেন, তাহলে আপনার দেখেন একদমই DSLR মোডের মতো ভিডিও চলে আসছে পিছনে অনেক। কিন্তু জাস্ট আমি একটা সিম্পল অ্যাপসের মাধ্যমে দেখালাম DSLR মোডে ভিডিও কীভাবে তৈরি করতে হয়। তারপরে নেক্সট দেন সেভ করবেন কীভাবে, পাশে থাকা দেখেন যে লোডসের পাশে থাকা একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এমন একটা ইন্টারফেস দিবে, শেয়ার আপনি ফেসবুকেও শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। আবার দেখা যাচ্ছে নিচে সেভ টু গ্যালারি, জাস্ট আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। জাস্ট আপনারা সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। তো জাস্ট এবার একটা পিকচার দেখাবো, পিকচার দিয়ে দেখাবো। সেভটি ক্লিক করবো, এমনভাবে চলে আসছে সেম জিনিস, ভিডিওটা যেভাবে করছি ঠিক সেমভাবে করতে হবে, সেম লোকেশন সেম। দেখেন পিছনে অলরেডি আপনার ইয়েলো, আপনার পাতাগুলো ইয়েলো কালার হয়ে গেছে। তো ভিউয়ার্স, চার্জ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।